Assalamualaikum. Shobai ke Ramadanul Mubarak. Roja rakhi video korchi. Ramzan masher chinta korechi je soptahe ekta kore holeo at least video tutorial upload korbo. Ajke je bishoyta niye kotha bolte jacchi seta holo je young generation er moddhe ekhon kichu problem dektechi. Er moddhe ekta problem holo je beshirbhag student-i dektechi je multiple kaj korteche. একই সাথে গ্রাফিক ডিজাইনার করে বা তার ইচ্ছা আছে ভিডিও এডিটিং করা, আবার মাঝে মাঝে মন চায় ইউটিউবে ভিডিও আপলোড করবে, মাঝে মাঝে মন চায় আবার হচ্ছে এই এসইও করব, মার্কেটিং করব, কত কিছু যে মন চায়। তো এটা নিয়ে অনেকে কনফিউজড, আর অনেকেই যখন বড় বড় প্রফেসরের সাথে অথবা টিচারদের সাথে অথবা জ্ঞানীগুণী যারা আছে তাদের যখন মতামত নেয়, ম্যাক্সিমামই কিন্তু একটা কথাই শোনায় দিবে যে অনেক কিছু করার চেয়ে যে কোনো একটা কাজ করাই ভালো, বা যে কোনো একটা কাজ করে নিয়ে আগাইলে সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি। আমিও একমত পোষণ করছি যে একটা জিনিস নিয়ে কাজ করলে সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু আমি এই জিনিসটাকে আরও ক্লারিফাই করতে চাই যে কোন বয়সে আসলে এই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। আর এই মুহূর্তে যখন একটা স্টুডেন্ট সিএসসি লাইফ বা যে কোনো ডিপার্টমেন্টেই প্রথম এন্টার করলো, ওই মুহূর্তে কি এটা তার জন্য অ্যাপ্লিকেবল কি না, এইটা নিয়ে আমি একটু গভীরভাবে বা বিস্তরভাবে ডিসকাস করতে যাচ্ছে। কারণ আমার কথা হচ্ছে যে কোনো স্টুডেন্টকে যখন আমি একটা অ্যাডভাইস দিব, তার অবস্থাটা আমার বুঝতে হবে, সে পারিবারিক দিক দিয়ে কীভাবে যাচ্ছে, সে লেখাপড়ার দিক দিয়ে কীভাবে যাচ্ছে, তার যদি কোনো অন্যান্য সমস্যাও থাকে সে কীভাবে ওগুলো ম্যানেজ করতেছে, তার সময় আছে কি না, সব কিছুর উপর বেস করে কিন্তু হয়তো আমি একটা অ্যাডভাইস দিতে পারবো। তো আমি যেটা দেখি যে বর্তমানে যে অবস্থাটা, সব কিছুই টাকার সাথে জড়িত, অ্যান্ড এর জন্য সবাই চাচ্ছে যে যে কোনো একটা কিছু ওটার জন্য হচ্ছে আমি কাজ করব, টাকা ইনকাম করব। তো এখন এই রকম যদি কোনো স্টেট হয়, সিচুয়েশন হয়, তাহলে আমিও ওইটার সাথেই একমত যে কোনো একটা কিছু নিয়ে ওটাতে মাস্টার হয়ে যাও, ওটাতে ডেফিনেটলি অ্যাটলিস্ট এই সিএসসি লাইফের এই এই ফিল্ডের মধ্যে যে কোনো একটা ফিল্ডে তোমার হচ্ছে পয়সা আছে, অবশ্যই মাস্টার হতে পারলে অবশ্যই পয়সা আছে। কিন্তু আমি যখন দেখি যে একটা সাধারণ স্টুডেন্ট, সে এখনও ওই লেভেলে যায় নাই, হ্যাঁ মানে ইনকামটা তার এই মুহূর্তে এখনই এত জরুরি হয়ে পড়ে নাই, তাহলে সে কী করবে? আমি মনে করি তার এখনও ডিসকভার করা উচিত, নিজেকে ডিসকভার করা উচিত, দেন ওই জায়গাতে যাওয়া উচিত যে সবাই একটা জিনিস বলে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। হ্যাঁ, ওই জায়গাতে যাওয়ার আগে আমি মনে করি হচ্ছে পুরো লাইফটাকে সে একটু গভীরভাবে দেখুক না যে পুরো সিএসসি লাইফে কী আছে, কতগুলো ফিল্ড আছে, সবগুলো ফিল্ড সম্পর্কে কী আইডিয়া আছে। আচ্ছা, তুমি যে মনে করা হচ্ছে একটা ফিল্ডেই নিয়েই কাজ করতে চাও, তুমি কি শিওর যেই একটা ফিল্ড নিয়ে তুমি এই মুহূর্তে কাজ করতে চাচ্ছ ওই একটা ফিল্ড আজকে থেকে চার বছর পরে সেমই থাকবে, অথবা ওই ফিল্ডে যে ইন্টারেস্ট লেভেল এখন তোমার আছে সেম ইন্টারেস্ট লেভেল থাকবে, নাও থাকতে পারে। এরকম অনেক দেখছি আমি যে একটা ফিল্ড নিয়ে কাজ করতেছে, একটা সময় পরে টুকটাক পয়সা আসা উপার্জন হওয়া শুরু হয়েছে, তারপরে না ওই লোকের আর ভাল লাগে না, ওই লোকে বলে মানে কেমন যেন একটা ফিলোসোফার টাইপের হয়ে যায়, মানে নামাজমুখী হয়ে যায় ভালো দিক, কিন্তু ওর আর ওইটা ভালোই লাগে না। যেই জিনিসটা দিয়ে সে শুরু করছিলো, যে ভালো লাগার কারণে সে একটা জিনিসে শুরু করছিলো, ওইটা তার মানে একটা পর্যায়ে গিয়ে আর থাকে না। তো তোমার কি আসলে এরকম হওয়া উচিত? আমি তো মনে করি না। আমি তো মনে করি এমন একটা ফিল্ড হওয়া উচিত যেটা মরণের আগ পর্যন্ত তোমার মধ্যে ওই ভালো লাগাটা যেন থাকে, ঠিক আছে? আর একটা জিনিসে মাস্টার হইলে এই বয়সে আমি একটা প্রবলেম দেখছি, যেমন এই আমার কিছু ফ্রেন্ড আছে যারা ওই একটাতে এত ভালো যে মনে করো যে তার ওর মতো হয়তো আর কেউ নাই। তো আমি যেটা দেখছি যে এই একটা জিনিসের প্রতি দিন রাত মেহনত করা বা শ্রম দেওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছে, সে জীবনের যে অন্যান্য অ্যাসপেক্ট আছে সব কিছু দূরে সরে গেছে, তার কমিউনিকেশন স্কিল খুবই উইক, সে মানুষকে বুঝে না, মানুষের সাথে কথা বলতে পারে না, সে একটা কথা গুছায় বলতে পারে না, সে একটা ভদ্র সমাজে সুশীল সমাজে গিয়ে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারে না, সে কোনো বড় মানুষের সাথে কথা বলতে গেলে হেজিটেট ফিল করে, সে একটা জায়গায় গেলে খুবই নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় সেই সমস্যাটা আমি দেখছি সেটা হলো যে ওই ছেলেটাকে বা মেয়েটাকে সবাই ইউজ করে,
সবাই ইউজ করে সে কিছু বলতেও পারে না, সে না পর্যন্ত বলতে পারে না। এই অবস্থাটা আমি দেখছি যে একটা জিনিসের উপর কাজ করতে করতে হ্যাঁ স্কিল হয়েছে, ভালো স্কিল হয়েছে, উপার্জনও করে, কিন্তু এই যে মানে সে যে কাজটা করতে চায় মানুষ তার নিজের ইচ্ছাটাকে তারে দিয়া ওই জিনিসটা পোষায় নিতেছে। সে যত টাকা ইনকাম করে মানুষ তাকে ব্যবহার করে তার চেয়ে বেশি টাকা ইনকাম করতেছে। তো আমি চাচ্ছি যে তোমরা আপনারা এরকমটা হয়েন না, যখন একটা জিনিসের সাথে ইনভলভ হবেন এর আগে ওভারঅল ওই ফিল্ডের আশেপাশে যতগুলো ফিল্ড আছে সব কিছু সম্পর্কে জানেন, জীবন সম্পর্কেও জানা জরুরি আছে, কমিউনিকেশন স্কিলও জরুরি আছে, মানুষকে বোঝা জরুরি আছে, মানুষের সাথে কথা বলা কীভাবে কথার প্রেক্ষিতে কথা বলতে হবে, কোন সিচুয়েশনে চুপ থাকতে হবে, কোন সিচুয়েশনে বলতে হবে, সব কিছু জানা জরুরি আছে। এই জন্য আমি বলবো যে ধরো তুমি হচ্ছে, যদি আমি টেকনিক্যাল কথাবার্তাই বলি, যে তুমি ফার্স্ট সেমিস্টারে দেখলা যে প্রোগ্রামিং আছে, তার পাশাপাশি আছে ম্যাথামেটিক্স আছে, তার পাশাপাশি আইওটি নিয়ে কাজ করার সম্ভাবনা আছে, কত কিছু আছে। এখন তোমার মনে করো এই মুহূর্তে তুমি দেখলা যে তুমি তোমার ভালো লাগে শুধুমাত্র প্রোগ্রামিংয়েই, তো তুমি প্রোগ্রামিংয়ে খুব ভালো হইলা, তো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে কিন্তু তোমার ভালো হতে হবে, কারণ তুমি যদি একটা প্রোগ্রাম করো বা সিমিলার মনে করো হচ্ছে প্রোগ্রামিং যদি আরেকজন করে, সে যদি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে ভালো হয়ে থাকে সে কিন্তু টাইম স্পেসের ব্যাপারটা মেনটেন করবে, যার কারণে তার প্রোগ্রামটা এফেক্টিভ হবে। হ্যাঁ, যখন তোমার প্রোগ্রামটা ওই এসকিউএ বা অ্যানালিস্টের কাছে যাবে সে কিন্তু তোমার মধ্যে থেকে অনেক প্রবলেম ধরবে। এই জন্য যদি মনে করো যে তুমি প্রোগ্রামিংয়ে যাবা, প্রোগ্রামিংয়ের সাথে বা প্রোগ্রামিংয়ের সাথে সম্পর্কযুক্ত যা আছে সব কিছুই তোমার শিখতে হবে, অ্যাটলিস্ট বেসিকটা হলেও তোমার শিখতে হবে। এর পাশাপাশি আমি এটাও বলবো যে মাস্টার হওয়াটাও কিন্তু জরুরি, কারণ এই পর্যন্ত আমি এতক্ষণ যে কথা বললাম অনেকের মনে হইতে পারে আমি মনে হয় ডিমোটিভেট করতেছি, আমি মনে হয় একটা না করে সব কিছু করার জন্য পরামর্শ দিচ্ছি, এরকমটা কিন্তু না। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এই তোমার হচ্ছে এই ব্রুসলিকে তো চিনো যে মার্শাল আর্ট তোমার হচ্ছে মাস্টার, হ্যাঁ, ও বলতেছে যে আমি ওই মানুষটাকে ভয় পাই না যে মানুষটা 10,000 রকমের কিক দিতে পারে, কিন্তু আমি ওই মানুষটাকে ভয় পাই যে মানুষটা একই কিক সিমিলার টাইপের কিক 10,000 বার প্র্যাকটিস করছে। তাহলে ওটা বুঝাতে চাইতেছে যে 10 রকমের বা 1,000 রকমের জিনিস না করে একটা জিনিস যদি অনেক বেশি প্র্যাকটিস করা হয় তাহলে ওটা দিয়েই এফেক্টিভ কিছু একটা করা পসিবল, একটা দিয়েই হয়তো আরেকজনকে ঘায়ল করা পসিবল। কিন্তু আমার কথা হচ্ছে তুমি যে এই যে মার্শাল আর্টে যাইবা, মার্শাল আর্টই যে তোমার নেচার বা মার্শাল আর্টে গেলেই যে তোমার এফর্টলেসলি সব কিছু হইতে থাকবে, এটা কি তুমি শিওর? এই বয়সে কি এটা কি তুমি আসলে ডিসিশন নিতে পারবা? পসিবিলিটি কিন্তু খুবই কম, কারণ মার্শাল আর্টের মতো আরও অনেক হয়তো অনেক কিছু আছে যেগুলো তুমি টাচই করো নাই, না করে হঠাৎ দেখলা মার্শাল আর্ট তোমার হচ্ছে ডোপামিন রিলিজ হইলো, মনে হইলো এই জিনিসটাই আমার করতে হবে, এইটাই আমার ফিউচার, তুমি ওটাতেই করা শুরু করে দিলা, কোন একটা সময় হয়তো আবার দেখলা যে না এইটা হয়তো আমার জন্য না, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে ওই যে ডোপামিনের উপরেই এখন এই বয়সে ই করো না, কখনো মনে হবে একদিন একটা ক্লাসে ভাল লাগলো প্রোগ্রামিং, আয় হায় আমি 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 প্রোগ্রামিং হয় মানে প্রোগ্রামিং করব, প্রোগ্রামার হব, আবার কোনো একদিন দেখলা যে ওই কেউ একজন আয়েশা তোমার ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে ভিডিও এডিটিং এই জিনিস নিয়ে বলতেছে এখানে অনেক পয়সা আছে, এখানে একটু ভালো কিছু দেখায় দিল তোমারে, বায়াসড হয়েও না, বায়াসড হয়ে মনে করো না যে এইটাই আমার লাইফ। এই জন্য বলতেছি যে আগে দেখো পুরো লাইফটা, দেখো সিএসসি লাইফ পুরোটা, দেখো পুরোটা না হলে অ্যাটলিস্ট অর্ধেকটা তো দেখো, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পর্যন্ত দেখো, দেখার পরে একটা ডিসিশন নাও যে আসলে কোন জায়গাটা তোমার মনে হচ্ছে যে এটা তুমি পারবা, এটা তোমার নেচারের সাথে যায়, এটা এমন একটা কাজ যেটাতে তুমি করার সময় দেখবা যে তুমি তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, কখন যে খাওয়ার সময় চলে গেছে, ঘুম তোমার চলে গেছে, ভোর হয়ে গেছে, তোমার খেয়ালই থাকতেছে না, ওই একটা কাজই হয়তো তোমার জন্য কোনো একটা সময় কোনো একটা ভালো কিছু বয়ে আনতে পারে। তো ওই জিনিসটাকে খুঁজো, ঠিক আছে, এই মুহূর্তে বায়াসড হয়েই কোনো একটা জিনিসে ঢুকে পড়ো না, আগে ওভারঅল সব কিছু দেখো, দেখার পরে দেখবে যে তোমার ভিতর থেকেই একটা জিনিস আসবে যে এই জিনিসটাই আমার জরুরি, এই জিনিসটাই হয়তো আমি পারবো, এই জিনিসটা দিয়েই হয়তো আমি লাইফ লিড করতে পারবো, এই একটা জিনিস দিয়েই হয়তো আমি লাইফ লিড করতে পারবো, তখন হয়তো দেখবে যে আসলে ওই একটা জিনিস দিয়েই কিছু একটা পসিবল হচ্ছে ভবিষ্যতে।
আমি জানি আমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, কিন্তু আমার লাইফে আমি যা দেখেছি, যা এক্সপিরিয়েন্স করেছি, তাই শেয়ার করলাম। আমার মধ্যেও কমতি আছে, ভুলও হইতে পারে, আর আসলে একটু কন্ট্রোভার্সিও আছে এই বিষয়টা নিয়ে। কারণ এই যে ধরো তোমার টেরারিস্ট আছে, টেরারিস্ট অর্গানাইজেশন, তারা কেন টেরারিস্ট? তাদের কি ন্যূনতম মানে মানবিকতা নাই? তারা কি এটা বুঝে না যে সাধারণ মানুষকে মেরে ফেলতেছে? তাদের কি এটা বুঝে না তাদের ব্রেন ওয়াশটা করা পসিবল হলো কেমনে? হ্যাঁ, এটা কিন্তু ওই ওই মেন্টালিটির কারণেই পসিবল হয়েছে যে তারা শুধুমাত্র একটা জিনিস নিয়েই পড়েছিল, জীবনের আর যত বা বাকি অ্যাসপেক্ট ছিল ওইগুলোকে তারা টাচ করেও দেখেনি, যার কারণে তাদের ব্রেন ওয়াশ করা এতটা ইজি হয়েছে যে তাদেরকে দিয়ে এখন ওই তারা যা ইচ্ছে তাই করাইতে পারতেছে। এই জন্য বলতেছি যে শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থাকো না, অ্যাটলিস্ট শুরুর দিকে একটা জিনিস নিয়ে পড়ে থাকো না, আগে লাইফটাকে জানো, জীবনটাকে বুঝো, তারপরে যখন মনে হবে যে হ্যাঁ এই একটা জিনিসই আমার জীবনের জীবনে সফলতা বয়ে আনবে, তখন ওই একটা জিনিস নিয়ে তুমি তোমার ধ্যান জ্ঞান সময় যা আসে সব ব্যয় করো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।